এখানে আমরা আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি। এই শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে হিসাসরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি স্থাপিত হয়েছে 1922 সালে, এবং পাশেই রয়েছে হিসাসরা বহুমুখী উচ্চ বিদ্যালয়। একই ক্যাম্পাসই হবে হিসাসরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অন্যটি হচ্ছে হিসাসরা বহুমুখী উচ্চ বিদ্যালয়। এই যে এই জায়গাটা, এটার নাম হিসাসরা। এই হিসাসরা আমি জানি না, এই হিসা যেটা এখানকার আঞ্চলিক যে শব্দটা হিসাটা আমার মতে বা আমার ধারণা মতে এটা দুটা জিনিস এখানে আসলে বোঝাতে পারে। যেমন একটা হতে পারে যেটা হচ্ছে আমরা ওই যে ঝাড়ু টারু দিই, সেটাকেও কিন্তু এই যে নোয়াখালী বা ফেনী অঞ্চলের আঞ্চলিক ভাষায় হিসা বলা হয়। আবার আরেকটা হতে পারে, সেটা হচ্ছে পেছনে, আমরা যেটাকে পেছনে বলি, এই পেছনেরটাকেও কিন্তু এই অঞ্চলের আঞ্চলিক ভাষায় হিসে বা হিসা এ জাতীয় বলা হয়। আমার যতটুকু ধারণা যে পরবর্তীটা, অর্থাৎ এই যে পেছনে, এরকম কিছুই হয়তো বোঝাচ্ছে, অর্থাৎ পিছনের দিকে হয়তো এখানে কোনো একটা ছড়া টড়া ছিল, এটার উপর ভিত্তি করে হয়তো এই এলাকাটির নামকরণ হয়েছে হিসাসরা। তো যাই হোক, এই হিসাসরার নামকরণ সম্পর্কে আমার যতটুকু ধারণা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর পাশাপাশি আরেকটা জিনিস আবার একটু উল্লেখ করতে চাই। দেখুন, আমরা কিন্তু খুব বেশি দূর এগিয়ে আসিনি, কিন্তু এর মধ্যে আমরা বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখানে দেখতে পেয়েছি, অর্থাৎ এই অঞ্চলে যথেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এ বিষয়টা বলা যায়। যাই হোক, আমি ছাগলনাইয়ার নামকরণ সম্পর্কে বলছিলাম। প্রথমে যেটা বলেছি সেটা হচ্ছে এই যে মহাত্মা গান্ধীজির যে ছাগল নাই বা ছাগল চুরি হয়, এটার সাথে আসলে এই অঞ্চলের নামকরণের যারা সম্পর্ক খোঁজেন এটা একেবারেই ঠিক নয়, এটা একেবারেই কোনো সম্পর্ক আছে বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। কারণ নামকরণটা এখানে একটা বর্ডার গার্ড বাংলাদেশের, আমরা একটা ক্যাম্পের সাইনবোর্ড দেখলাম, এটা আসলে সীমান্ত অঞ্চল। এই যে ছাগলনাইয়া যে অঞ্চলটা আমি অতিক্রম করছি এটাও সীমান্ত অঞ্চল। এরপরে যে অঞ্চলে যাব, অর্থাৎ এই যে পশুরাম, সেটাও একটা সীমান্ত অঞ্চল। এগুলো সবগুলোই সীমান্ত অঞ্চল, যে কারণে এখানে বিজিবির অনেক অনেক ক্যাম্প রয়েছে, অনেক অনেক ঘাঁটি রয়েছে, যেগুলো আমরা যাওয়ার পথে আরও অনেক দেখতে পাব। এই ছাগলনাইয়ার নামকরণ সম্পর্কে আরেকটি কাহিনী আমি জেনেছি। সেই কাহিনীটি যেটা, সেটা হচ্ছে বলা হয়ে থাকে যে ব্রিটিশ আমলে, অর্থাৎ ইংরেজ শাসন আমলে এই অঞ্চলের নামটা হয়েছিল হচ্ছে ছাগলনাইয়া। ইংরেজ আমলের আগে কোনো নথিপত্র, বায়ে আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান দেখলাম আমরা, ইংরেজ শাসন আমলের আগে কোনো নথিপত্র বা কোনো কাগজপত্র কোথাও কিন্তু এই ছাগলনাইয়া এই নামটার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। অর্থাৎ ইংরেজ শাসনামলে, সেই প্রায় 200 বছর ধরে যখন আমাদের শাসন করেছে ইংরেজরা, সেই আমলে এটার নামকরণ হয়েছে। তার আগে এটার নামটা কী ছিল আসলে সেই বিষয়টাও নিশ্চিতভাবে বলা যায় না বা কোনো প্রমাণ তথ্যাদি বা ইত্যাদি এগুলো সুস্পষ্টভাবে আছে কিনা সেই বিষয়ে সম্পূর্ণভাবে ধারণা পাওয়া যায় না। যাই হোক, যে বিষয়টি বলছিলাম, যে কাহিনীটি, সেটা হচ্ছে বলা হয়ে থাকে এই ছাগলনাইয়া, এটা মূলত নামটা হওয়ার কথা ছিল সাগরনাইয়া, এটার নাম হওয়ার কথা ছিল সাগরনাইয়া, অর্থাৎ ইংরেজিতে স্পেল করলে SAGOR, সাগর, এরপরে নাইয়া। কিন্তু ইংরেজ আমলে কোনো একটা নথিতে এই SAGOR এটা লেখার সময় SAGOR এর জায়গায় SAGOL লিখে ফেলা হয়েছে, অর্থাৎ সাগরকে সাগল করে ফেলা হয়েছে, যে কারণে এটির নাম পরিবর্তন হয়ে ছাগলনাইয়া হয়ে গেছে। এখানে আরেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে নুরুন্নেওয়াজ হাই স্কুল, পাশাপাশি একটি কিন্ডারগার্ডেনও রয়েছে। এটি সম্ভবত ডানে যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তা দিয়ে কিছু দূর ভিতরে গেলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি পাওয়া যাবে। তো যাই হোক, এটা অনেকটা গ্রহণযোগ্য একটা তত্ত্ব, বা তত্ত্ব ঠিক বলবো না, এটা অনেকটা গ্রহণযোগ্য একটা ধারণা যে হওয়ার কথা ছিল সাগরনাইয়া, কিন্তু হয়ে গেছে সাগলনাইয়া। সেই সাগলনাইয়া থেকে পরবর্তীতে পরিবর্তিত হয়েছে হচ্ছে ছাগলনাইয়া, অর্থাৎ SAGOR কোনো একটা নথিতে SAGOR এর জায়গায়, ঠিক আর এর জায়গায় এল হয়ে গেছে, সেখান থেকে সাগল, পরবর্তীতে ছাগলনাইয়া, এরকম হয়েছে। তো যারা এই তত্ত্বটা বা এই বিষয়টা যারা বলে থাকেন, তারা এর পিছনে কয়েকটি যুক্তি উপস্থাপন করেন। সেটা হচ্ছে এই যে সাগরনাইয়া, যেটা এটা মূলত নাম হওয়ার কথা ছিল, সেটার ক্ষেত্রে দুটি যুক্তি, একটি হচ্ছে যেটা, সেটা হচ্ছে সাগরনাইয়া বলতে বোঝানো হচ্ছে সাগর এই এলাকাকে একসময় নাইয়ে যেত, গোসল করিয়ে যেত, অর্থাৎ এই এলাকায় একটা সময় সাগরের খুব প্লাবন হতো, সাগরের ঢেউয়ে এই এলাকাটা প্লাবিত হতো।
সেখান থেকে সাগর নাইয়া নাইয়ে যেত বা স্নান করিয়ে যেত বা গোসল করিয়ে যেত, এই জন্য সাগর নাইয়া। আবার আরেকটা দল এরকম মনে করে থাকেন যে না, বিষয়টা এই ধরনের নয়, যে বড় একটা সাগর এখানে ছিল সেই সাগরের নাইয়া ছিল, অর্থাৎ নাইয়া বলতে তারা বোঝাতে যাচ্ছেন হচ্ছে মাঝি, মাঝি ছিল সেই মাঝি, অর্থাৎ সাগরের নাইয়া, সাগরের মাঝি, ওটার উপর ভিত্তি করে এই অঞ্চলের নাম হয়েছে সাগর নাইয়া, যেটা পরবর্তীতে ইংরেজ আমলে যেটা পরিবর্তিত হয়ে গিয়ে যেটা ছাগল নাইয়া হয়ে গেছে। তবে এই ক্ষেত্রেও কিন্তু একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই যে সাগর নাইয়া, এখন এটা যেহেতু অনেক আগে থেকে এই নামটা প্রচলিত, আমরা জানি বিভিন্ন এলাকায় যে অতীত আমল থেকে যে নামগুলো তৈরি হয় বা নামগুলো প্রতিষ্ঠিত হয় সেগুলো সাধারণত কোনো একটা আঞ্চলিক শব্দের উপর ভিত্তি করেই তৈরি হয়। এখন এই সাগর এই শব্দটা, এটা কিন্তু ফেনী বা নোয়াখালী অঞ্চলের বা এই ছাগলনাইয়া অঞ্চলের আঞ্চলিক ভাষার সাথে কিন্তু এটা আবার মিলে না। যেমন সাগর এটাকে হয়তো নোয়াখালীর ভাষায় যেটা বলা যায় সেটা হচ্ছে দৈজা বলা যায় বা নদী বলা যায় বা এই জাতীয়, বা দৈর্ঘা দৈর্ঘা বলা যেতে পারে, এই জাতীয় হতে পারে, কিন্তু সেখান থেকে একেবারে সাগর সাগর নাইয়া হবে, সুতরাং এই যে যুক্তিটা দেওয়া হয় এই যুক্তিটাও কিন্তু আবার অনেকেই খারিজ করে দেন, অনেকে এটাও মানতে চান না যে এটার নাম আগে এক সময় সাগর নাইয়া ছিল যেটা বলা হয়ে থাকে, এটাও আসলে ঠিক নয়, এটাও অনেকে মানেন না। আর আরেকটা জিনিস এখানে একটু করে বলে দিই, সেটা হচ্ছে এই যে আমি বললাম যে সাগর নাইয়ার পিছনে যে সাগর ছিল যে যুক্তিটা, এই অঞ্চলে আসলে সাগর ছিল কি না সেটা ঠিক বোঝা যায় না, তবে বিভিন্ন তথ্য উপাত্ত থেকে যেটা বোঝা যায় সেটা হলো এখন থেকে কয়েকশো বছর আগেও এই অঞ্চলে, অর্থাৎ এই যে ছাগল নাইয়ার পশ্চিম পাশে বেশ বড়সড় একটা নদী ছিল বলে বিভিন্নভাবে জানা যায়। আমি এগুলো বিভিন্ন তথ্যাদি আমি বিশ্লেষণ করার চেষ্টা করেছি, বিভিন্ন উৎস থেকে তথ্য নেওয়ার চেষ্টা করেছি, সেখানে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এই যে এখানে কোনো একটা জায়গা ছিল যেটা হচ্ছে রানীনগর হাট বা রানীনগর ঘাট এরকম একটা জায়গা ছিল, ওখান থেকে এই যে পশ্চিম ছাগলনাইয়ায় যেতে হলে এখানে নাকি প্রায় 14-15 কিলোমিটার মতো একটা নৌপথ ছিল। তো এটা আসলে হয়তো সাগর ছিল না, কিন্তু হয়তো এখানে একটা নদী ছিল কয়েকশো বছর আগে। আমরা তো জানি আমাদের ভূপ্রকৃতি এগুলো সবসময় পরিবর্তনশীল, এটা পরিবর্তিত হয়ে হয়তো নদীটা অন্যদিকে চলে গেছে, এমনও হতে পারে যে এখানে যে নদীটা ছিল সেটা হয়তো তার গতিপথ পরিবর্তন করে বর্তমানে আমরা ওই যে ফেনী বা আরও কী কী নদী আছে যেগুলো ফেনীর উপর দিয়ে চলে গেছে, আরও কয়েকটি নদী আছে, আমি এই মুহূর্তে হয়তো শুধু ফেনী নদীটার, আচ্ছা কালীদহ সম্ভবত একটা নদী আছে, এরকম আরও কয়েকটা নদী আছে, হয়তো সেই নদীগুলোর মধ্যে কোনো একটাতে পরিণত হয়েছে, তেমনও কিন্তু হতে পারে। তো যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে এটা মূলত এই যে সাগরের ছিল বা বড় নদী, বড় নদীটাকে হয়তো সাগর বলা হতো, সেটার উপরে এটা এই সাগরটা অর্থাৎ এই নদীটা এখানে প্লাবন সৃষ্টি করতো, এই জন্য সাগর নাইয়া, অথবা সেই সাগরে বা নদীতে নাইয়া ছিল মাঝে ছিল সেটার উপরে সাগর নাইয়া, কিন্তু ইংরেজ আমলে সাগরের আর এর জায়গায় এল লেখাতে সেটা ছাগল নাইয়া হয়ে গেছে। কিন্তু এই বিষয়টা এটা একটা শক্ত যুক্তি, কিন্তু এটাও কিন্তু অনেকে আবার মানতে চান না, কারণ তারা যুক্তি দেখান একটাই, সেটা হচ্ছে সাগর এই ধরনের শব্দ বা সাগর নাইয়া এই ধরনের শব্দ এগুলো এখানকার আঞ্চলিক ভাষায় আগে থেকে তেমন একটা প্রচলিত ছিল না, তো যে কারণে এই যুক্তিটাও চলে না। তো সুতরাং এই অঞ্চলটার আসলে নামকরণ এটা নিয়ে একেবারে নিশ্চিতভাবে নির্দ্বিধায় কোনো কিছু এখনও পর্যন্ত বলা যায় না, তো হয়তো ভবিষ্যতে এটা নিয়ে আরও গবেষণা হবে এবং মূল বিষয়টা হয়তো আমরা জানতে পারবো।